আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ওমিক্রন ঠেকাতে 7 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি। দক্ষিণ আফ্রিকা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ইরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরায়েলের। রাশিয়া চুপ থাকবে ন্যাটোর এমন ভাবনা বিপজ্জনক, হুঁশিয়ারি মস্কোর। প্রথম ভাষণে বিশ্বকে যে প্রতিশ্রুতি দিলেন আফগান প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ, হুমকির মুখে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা জাপানের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ওমিক্রন ঠেকাতে 7 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল সৌদি। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে আফ্রিকার 7টি দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। এদেশের দেশ থেকে কোনো ফ্লাইট সৌদিতে প্রবেশ করতে পারবে না, আবার সৌদির কোনো ফ্লাইট ওই সব দেশে যাত্রী নিয়ে যাবে না। আরব নিউজের খবরে বলা হয়, তালিকাভুক্ত দেশগুলোর কোনো নাগরিক অন্য একটি দেশে 14 দিন না থেকে সৌদিতে প্রবেশ করতে পারবে না। এছাড়া অন্য দেশ থেকে যারা সৌদিতে যেতে চাইবেন তাদেরকে টিকা নেওয়া থাকতে হবে এবং 5 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। 1 নভেম্বরের পর যারা আফ্রিকার দেশগুলো থেকে সৌদিতে প্রবেশ করেছে তাদেরকে PCR টেস্ট করার নির্দেশ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র অধিদপ্তর। দক্ষিণ আফ্রিকা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। দক্ষিণ আফ্রিকার প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম। দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ওমিক্রন। বলা হচ্ছে করোনার ডেল্টা ধরনের চেয়েও এটি ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এই ধরনটি উদ্বেগজনক। তবে সংস্থাটি বলছে মানুষের শরীরে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এদিকে ওমিক্রনের কারণে কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। যেসব দেশ এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়নি তারা দেশটি থেকে আসা যাত্রীদের কঠোর কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে। তবে দক্ষিণ আফ্রিকা বলছে এর মাধ্যমে তাদের বলির পাঠা বানানো হয়েছে। একের পর এক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞাকে অন্যায্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের বিরোধী বলে আখ্যায়িত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর, খবর দ্য গার্ডিয়ান, BBC, OFP সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের। জানা গেছে 24 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের অস্তিত্ব চিহ্নিত করে। এরপর বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে এই ধরনের খোঁজ পাওয়া যায়। শনিবার সর্বশেষ জার্মানিতে করোনার নতুন এ ধরনের আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন। ইরানের সঙ্গে যুদ্ধ করার সাহস নেই ইসরায়েলের। ইসরায়েলের সামরিক বাহিনীর যুদ্ধের হুমকি নাকচ করে দিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস ইসরায়েলের নেই। তিনি বলেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ জাহাজ ও সামরিক সরঞ্জাম নিয়ে ইরানের নৌবাহিনী যে কোনো পানিসীমায় শক্তিমত্তার সাথে উপস্থিত হতে পারে এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি নৎসাত করে দিতে সক্ষম। ইয়েমেনের আল মাসিরা নিউজ নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন শাহরাম ইরানি। গতকাল তার ওই সাক্ষাৎকার প্রচারিত হয়। তিনি আরও বলেন ইরানের বিরুদ্ধে শত্রুর হুমকি নিষেধাজ্ঞা এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং তারা ইরানের সামরিক বাহিনীর সামনে শক্তিহীন হয়ে পড়েছে। রাশিয়া চুপ থাকবে ন্যাটোর এমন ভাবনা বিপজ্জনক, হুঁশিয়ারি মস্কোর। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ধারণা করছে তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনো জবাব দেবে না। এটা খুব বিপজ্জনক বিশ্বাস বলে জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ। তার অর্থ রাশিয়া চুপ থাকবে না। গতকাল শনিবার তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় অ্যান্টোনভ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের কাছে যে অস্ত্র পাঠাচ্ছে তারও সমালোচনা করেন। তিনি বলেন ন্যাটো সেনারা কৃষ্ণ সাগর ও ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান নিচ্ছে। যুক্তরাষ্ট্র ক্রমে ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাত্রা বাড়িয়ে তুলছে এবং প্রতিরক্ষার কাজে এসব অস্ত্র ব্যবহার হবে বলে দাবি করছে। কিন্তু প্রতিরক্ষামূলক অস্ত্রের অর্থ আমরা জানি, মার্কিন MK-41 কী জিনিস তাও আমরা জানি।
ওই রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ন্যাটো জোটের সেনারা রাশিয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চায়। প্রথম ভাষণে বিশ্বকে যে প্রতিশ্রুতি দিলেন আফগান প্রধানমন্ত্রী, তালেবানের নেতৃত্বাধীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। শনিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এই প্রতিশ্রুতি দেন, খবর ডেইলি সাবা। এদিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আরও বেশি সহায়তা দেওয়ার অনুরোধ জানান আফগান প্রধানমন্ত্রী। 15 আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের একটি অডিও ভাষণ প্রচার করা হয়। জাতি নানা ধরনের সংকট পার করলেও তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সহযোগী ও রাজনৈতিক উপদেষ্টা মোল্লা হাসান আখুন্দ ছিলেন চুপ। এজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তার তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যে তার প্রায় 30 মিনিটের একটি ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হলো। ভাষণে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা সব দেশকে আশ্বাস দিচ্ছি যে তালেবান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলাবে না। আমরা সব দেশের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক চাই। তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে বলছি, সহায়তা আটকে রাখবেন না, ক্লান্ত এই জাতিকে সহযোগিতা করুন যাতে জনগণের সমস্যার সমাধান হয়। এবং সর্বশেষ, হুমকির মুখে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা জাপানের। প্রতিপক্ষের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এবার সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গতকাল শনিবার জাপানের স্থল বাহিনীর সক্ষমতা পর্যবেক্ষণের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, জাপান সাগর অঞ্চলে সামরিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে তা চরম রূপ নিয়েছে। উত্তর কোরিয়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তাদের সক্ষমতা বাড়িয়েছে। এখন নিরাপত্তা রক্ষার জন্য শত্রুর ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা অর্জন করতে চায় জাপান। হুমকির মুখে জাপানের সামরিক শক্তিকে নতুন করে ঢেলে সাজানোর কথা ভাবছেন ফুমিও কিশিদা। তিনি বলেন, চীনের সামরিক উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, এ অবস্থায় জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সূত্র আল জাজিরা।